দেশের যে গতি, এই এনআরসি এনআরসি নিয়ে কি যে হব দেশের। শুনতেছি যে যাদের এনআরসির নাম নাই তাদের সব বাংলাদেশে পাঠিয়ে দিব। আমরা তো ভারতীয় লোক, ভারতীয় মানুষকে যদি এনআরসির নাম না থাকলে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয়, বাংলাদেশে তো গইতে নিব না। যাই হোক, কপালে যাই আছে তাই হবে, সেটা নিয়ে টেনশন নাই। যাই, আরে এনআরসি নিয়ে কত টেনশন করবো, গরুটা নাই এসে। জাগার পাইলো না, ভালো জায়গায় দিব গরু গোসর। উনি বাবা রে, উনি বাবা। সকালে আমরা সব চেয়েছিলাম তোর বোর নাম নাকি, তোর বোর নাম আইসি না? শুকুর আলী ভাঙ্গাচুরা বিক্রি করে যে, বললে যে তোর বোন নাম নাই, তুই তো বিয়ে করস নাই পাগলা। তাহলে মনে কর গরু ঠকান দিল আমাকে, কি করছে ভালো করে ভালো করে প্রথম দিয়ে আইসা কইলো যে সোলে মাঝি হুঞ্চা। বললাম কি কয়াসকে এনআরসি বাড়াইছে? বলো হ্যাঁ আমি তো কিছু জানি না, সাথে বাতারা থাকি। তাহলে বললো তোর বোন নাম নাই, তোর নামই কি না কইছে? কি কই প্রথম কি করলো? বললাম সলিমুদ্দি তোর নাম নাই। তোর নাম কি? আমার নাম তো সলিমুদ্দি না। তোর নাম বাসু না? হ্যাঁ। তুই যে যা কুলে যে কাইয়া তোর চিলে তোর কান নিয়ে, তুই চিলে পাশে ধরাবি না তোর কান ধরবি? শালার গাধা বোলাবান, সবসময় কই যে একদম সব কাম সুস্থতার সাথে করবি, সবসময় খালি তারা হুরা দৌড়াদৌড়ি করস, কাপড় লাগা দাঁড়াইল। তাহলে শালা আমারে গরু ঠকান দিছে, করে দাও করে শালারে। আমি আজকে না 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 আমি শালারে তোকে কই যে আমি সব কাম আমার মান দামাতা করবি।
আমার কোনো কলিগ আমি বিয়া করি নাই, করলে তো জায়গা শীত নাম না আমার মানুষ নয়।